গল্পবাবুর আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার অর্জুন এবারের গল্প ইতিহাস আশ্রিত গোয়েন্দা গল্প কালাপাহাড় বহু হিন্দু মন্দির ধ্বংসকারী কালাপাহাড়ের লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধান আর একের পর এক খুন জখম রহস্য রোমাঞ্চে ভরপুর এক অন্য ধরনের গোয়েন্দা গল্প এটি তার সাথে সমরেশ মজুমদারের কলমের মুন্সিয়ানা তো আছেই আশা করি গল্পটি আপনাদের মুগ্ধ করবে গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন আর কি ধরনের গল্প শুনতে চান তাও আমাদের জানাবেন আসুন শুরু করা যাক আজকের গল্প কালা পাহাড় লাল রঙের নতুন মোটর বাইকটাকে ইতিমধ্যে জলপাইগুড়ি শহরের অনেকেই চিনে গিয়েছে শহরের সবাই জানে রোজ সকাল আটটায় বাইকটা কদমতলা থেকে রূপশ্রী সিনেমার সামনে দিয়ে থানাটাকে বাঁ দিকে রেখে একটু এগিয়েই বাঁ দিকে করলার ধার ঘেঁষে হাকিম দিকে চলে যাবে কেউ কেউ তো ওই যাওয়া দেখেই বুঝে নেয় এখন আটটা বাজে মোটর বাইকটা চালাতে খুব আরাম পায় অর্জুন বাইকটা উপহার দিয়েছেন নন্দিনীর বাবা দিল্লির মিস্টার রায় সেই যে নন্দিনীরা চার বন্ধু মিলে নর্থ বেঙ্গলে বেড়াতে এসে ঝামেলায় পড়েছিল তা থেকে উদ্ধার করেছিল বলে তিনি ওই উপহারটি দিয়েছেন অবশ্যই উপহারটি এসেছিল অমলদার মারফত সে কাহিনী শুনতে হলে আপনাদের শুনতে হবে গল্পবাবুর আসরের অর্জুন সিরিজের গল্প দেড় দিন প্রত্যেক সকালে লাল বাইক চালিয়ে অমল সোমের বাড়িতে যাওয়া অভ্যেস অর্জুনের সেখানে গিয়ে বইপত্তর ঘাটে হাবুর দেওয়া চা খায় কখনো কখনো মেজাজ ভালো থাকলে অমলদা গল্প করেন সত্য সন্ধানের ব্যাপারে তিনি এখন খুব সক্রিয় ভূমিকা নেন না বটে তবে থানার নতুন দারোগা শ্রীকান্ত বক্সীর সমস্যায় পড়লেই ওর কাছে ছোটেন আজ রূপশ্রী পেরিয়ে থানার সামনে আসতেই অর্জুন দেখলো থানার গেটের সামনে শ্রীকান্ত বকক্ষী এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন পাশেই নীল রঙের অ্যাম্বাসাডর দাঁড়িয়ে আছে ওকে দেখতে পেয়েই দারোগাবু হাত তুললেন তোমার জন্যই তো দাঁড়িয়ে আছি শ্রীকান্ত বক্সি এগিয়ে এলেন আমাকে এখনই একটু বেলা যেতে হবে এর সঙ্গে আলাপ করিয়ে দিই হরিপদ সেন আমার কাছে এসেছিলেন অমলবাবুর ঠিকানার জন্য থাকেন দমদম এয়ারপোর্টের কাছে এর নাম হলো অর্জুন আমাদের শহরের গৌরব অনেক রহস্য উদ্ধার করেছে অমলবাবুর শিষ্য অর্জুন নমস্কার করতেই ভদ্রলোক প্রতি নমস্কার করলেন অর্জুন বলল ওই গাড়িটা কি আপনার ভদ্রলোক মাথা নাড়লেন না ভাড়া করেছি ও আপনি ড্রাইভারকে বলুন আমাকে ফলো করতে করলা নদীর ধার দিয়ে যেতে যেতে পিছন ফিরে তাকিয়ে সে দেখলো গাড়িটা ঠিকঠাক আসছে একেবারে কলকাতা থেকে কোনো ক্লায়েন্ট অমলদার খোঁজে আসছে মানে কেউ ওকে আসতে বলেছেন অমন্দা নিজে সক্রিয় ভূমিকা নেন না যখন তখন তাকেই কাজটা করতে হবে কি ধরনের কাজ তা আন্দাজে না এলেও বেশ উত্তেজনা বোধ করছিল সে কলকাতায় যেতে হবে নাকি এ ব্যাপারে অমল সোমের বাড়ির গেটে বাইক থামিয়ে সে হাত তুলল গেট খুলে বাইকটাকে ভেতরে ঢুকিয়ে ঘুরে দাঁড়াতে দেখল ভদ্রলোক গাড়ি থেকে নেমে পড়েছেন সে বলল এটাই অমলদার বাড়ি আসুন আমার সঙ্গে একটু এগোতেই হাবুকে দেখতে পাওয়া গেল বাগানে মরা পাতা ছাড়ছে ইশারায় অমলদাকে খবর দিতে বলতেই দাঁত বের করে দেখিয়ে হাবু ভেতরে চলে গেল বসার ঘরের দরজা খোলা বারান্দায় উঠে অর্জুন ভদ্রলোককে বলল আপনি একটু ভেতরে বসুন ভদ্রলোক বললেন বাহ বেশ বড় বড় ফুল হয়েছে তো অর্জুন হাসলো সবই হাবুর কৃতিতে ওর জীব কথা বলতে পারে না কিন্তু হাত কথা বলে হাত কথা বলে হরিপদ সেন মাথা নাড়লেন চমৎকার বললেন ভাই হরিপদ সেনের বয়স ষাটের ধারী একটু অস্বস্তি হলেও আপনি বলার জন্য এখনই আপত্তি করল না অর্জুন কাজ করতে গিয়ে নানান মানুষের সংস্পর্শে এসে এইটুকু পরিবর্তন হয়েছে সে হরিপদ সেনের চেহারাটা দেখল হাওয়াই শার্ট প্যান্ট চশমায় বেশ নাদুস নুদুস চেহারা পায়ে বেশ দামি জুতো শিলিগুড়ি থেকে ট্যাক্সি ভাড়া করে রেখেছেন মানে পকেটে ভালোই টাকা আছে লোকটার আঙুলে কোনো আংটি নেই চেয়ারে বসার পর বোঝা গেল ডান হাতের কোড়ে আঙুল অনেকখানি বাঁকা ইনি কি করেন তা সে আন্দাজ করতে পারল না আপনি এদিকে এর আগে এসেছেন অর্জুন সময় কাটানোর জন্য প্রশ্ন করল অনেকবার ভদ্রলোক আর কথা বাড়ালেন না বিদ্যাসাগরী চটির আওয়াজ পাওয়া গেল ইদানিং অমলদার খুব পছন্দ ওই চটি ভেতরের দরজায় শব্দটা থাকতেই অমল দেখা গেল ঝুল ফতুয়া আর পাজামা পরা দেখা হওয়া মাত্র বললেন ওহে অর্জুন তোমার আমার জন্য একটা ভালো খবর আছে তারপরই হরিপদবাবুর উপর নজর যাওয়া মাত্রই দুটো হাত জোর করে বললেন নমস্কার আমি অমল মানে অমল সোম আমার বাড়িতে আপনি এসেছেন আগে আপনার সঙ্গেই কথা বলা উচিত ছিল বসুন বসুন বলতে বলতে একটি চেয়ার টেনে নিলেন তিনি হরিপদবাবু মৃদু হেসে বললেন আমি আপনার নাম শুনেছি আমাদের প্রফেসর বনবিহারী ভট্টাচার্যের কাছে একটি অত্যন্ত জরুরি প্রয়োজনে সাহায্যের আশায় আপনার কাছে ছুটে এসেছি আমি অর্জুন বলল থানার সামনে শ্রীকান্তবাবু ওকে নিয়ে দাঁড়িয়েছিলেন অর্জুন আলাপ করিয়ে দিল শ্রীকান্তকে আগেই কি চিনতেন অমলদা জিজ্ঞেস করলেন না না আপনি জলপাইগুড়িতে আছেন এইটুকুই জেনেছিলাম ভাবলাম থানায় গেলে নিশ্চয়ই আপনার ঠিকানাটা জানা যাবে হরিপদবাবু দুই হাঁটুর ওপর হাত রেখে সোজা হয়ে বসলেন তা আপনার সমস্যাটা কি খুবই অনাগ্রহ নিয়ে প্রশ্ন করলেন অমলদা একটি মানুষের গতিবিধি বের করতে হবে আপনাকে ওহ সরি এই জন্য কলকাতা থেকে এত দূরে এলেন কেন কলকাতায় অনেক এজেন্সি আছে যাদের বললে সাগ্রহে বের করে দেবে অমলসম উঠে দাঁড়ালেন আপনি একটু শুনুন মিস্টার সোম আমি জানি প্রস্তাবটা খুবই হাস্যকর শোনাবে কিন্তু উপায় নেই সাধারণ ডিটেকটিভ এজেন্সির পক্ষে কাজটা করা সম্ভব নয় প্রফেসর বনবিহারী আমাকে বললেন আপনিই ঠিক মানুষ আমি যাঁদের গতিবিধি জানতে চাই তিনি এখানকার মানুষ নন তিনি পনেরোশো আশি খ্রিস্টাব্দে মারা যান অদ্ভুত ইন্টারেস্টিং অমলসম বসে পড়লেন এতদিন জীবিত মানুষ নিয়ে কাজ করেছি মৃত মানুষ তাও আবার চারশো দশ বছর আগে মৃত মানুষের কেস নিয়ে কেউ আসবেন ভাবতে পারিনি মানুষটির নাম কি আমরা জানি জানা স্বাভাবিক অন্তত ইতিহাসের বইয়ে দু চার লাইন প্রত্যেকেই একসময় পড়েছি ওঁর নাম যাই হোক ইতিহাস ওকে কালাপাহাড় নামে কুখ্যাত করেছে কালাপাহাড় অমলদাকে এমন বিস্মিত হতে অর্জুন এর আগে কখনো দেখেনি হরিপদ সেন কথা বলতে যাচ্ছিলেন এই সময় হাবু এলো চায়ের ট্রে নিয়ে সেই সঙ্গে জলপাইগুড়ির সূর্য বেকারির তৈরি সুজির বিস্কুট দামি কোম্পানির বিস্কুটে আজকাল মন ভরছে না অমলদার অর্জুন জানে এই বিস্কুট মাসখানেক এ বাড়িতে চলবে কিন্তু চায়ের পেয়ালা হাতে নিয়েও সে হরিপদ সেনকে অবাক হয়ে দেখছিল কালা কালাপাহাড় লোকটি সম্পর্কে সেই ইতিহাসে যা পড়েছে তাতে ভয়ই হয় ওর নামকরণেই সেটা বোঝে যায় এমন একটি মানুষের গতিবিধি জানতে চারশো বছর পর কেউ উৎসুক হবেন কেন অমলদার জন্য চা আসেনি তিনি এ সময় চা খান না বললেন মিস্টার সেন আপনি কি কলেজে টলেজে ইতিহাস নিয়ে পড়াচ্ছেন মাথা নাড়লেন ভদ্রলোক না না আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে চায়ের কাপে চুমুক দিয়ে ভদ্রলোক বললেন বাহ চমৎকার চা দার্জিলিংয়ের অমলদা হাসলেন না এটা ডুয়ার্স অসম দার্জিলিং মিলিয়ে একটা ককটেল আর কি হরিপদবাবু নিবিষ্ট মনে কয়েক চুমুক দিয়ে বললেন কালাপাহাড় এ অঞ্চলে দীর্ঘকাল ছিলেন ইতিহাস বলছে লোকটি অত্যন্ত ভয়ানক কিন্তু আমার কাছে প্রমাণ আছে তিনি খুবই নিঃসঙ্গ ছিলেন এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তখন অবশ্য জেলা হিসাবে চিহ্নিত ছিল না উনি ঘোরাফেরা করেছেন কিন্তু কোথায় কোথায় ছিলেন এই ডিটেলস পাওয়া যাচ্ছে না আপনারা যদি সেটা বের করে দেন কেন আচমকা প্রশ্নটি বেরিয়ে এলো অর্জুনের মুখ থেকে অমলদা মাথা নাড়লেন গুড এই প্রশ্নটি আসা খুবই স্বাভাবিক কেন আপনি এই ঐতিহাসিক চরিত্রটির সম্পর্কে এত আগ্রহী আপনি কি ইতিহাসের ছাত্র হরিপদ সেন একটু ইতস্তত করলেন আগে না আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম আগ্রহী হওয়ার একটা কারণ ঘটেছে আমার ঠাকুরদার ভাই বিয়ে থা করেননি তিনি থাকতেন পুরীতে একাই থাকতেন প্রায় নব্বই বছর বয়স আমার সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ ছিল শেষবার পুরীতে গিয়েছিলাম তা প্রায় বছর পনেরো হবে হঠাৎ মাস তিনেক আগে তিনি লেখেন আমাকে সেখানে যেতে বিশেষ দরকার তা গিয়েছিলাম দেখলাম উনি খুবই অসক্ত হয়ে পড়েছেন মনে মনে যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছেন উনি আমাকে কিছু কাগজপত্র দিলেন এই কাগজগুলো প্রায় দুশো বছর আগে ওর প্রপিতামহ লিখেছিলেন ইনি যক্ষের মতো সব আগলে রেখেছিলেন আমায় বললেন ইচ্ছা করলে হদিস করতে পারিস কিসের হদিস কাগজপত্র দেখলে আপনি বুঝবেন ব্যাপারটা সংক্ষেপে যেটুকু জেনেছি বলি আমরা আসলে কর্ণাটকের মানুষ পাল যুগে আমাদের কোনো পূর্বপুরুষ আরও অনেকের সঙ্গে গৌরভূমিতে আসেন তাঁরা যুদ্ধ করতে জানতেন ফলে পাল রাজাদের সৈন্যবাহিনীতে কাজ করতে অসুবিধা হয়নি আপনারা নিশ্চয়ই সামন্ত সেন হেমন্ত সেন বিজয় সেনের নাম শুনেছেন যারা সেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাদের উত্তরাধিকারী হলেন বল্লাল সেন লক্ষণ সেন আমার পূর্বপুরুষরা এদের রাজত্বে ভালো পদমর্যাদায় ছিলেন তারপর মোহাম্মদ খলজি এলেন মুসলমান রাজত্ব প্রতিষ্ঠা হলেও আমার পূর্বপুরুষরা রাজকর্মচারীর পদ হারালেন না সুলেমান কিরানি এবং তার ছেলে দাউদের সেনাপতি ছিলেন কালাপাহাড় ইনি যখন পুরী আক্রমণ করেন তখন আমার এক পূর্বপুরুষ তার অনুগামী হন কিন্তু সেখানে কালাপাহাড়ের আচরণে সন্তুষ্ট না হয়ে সৈন্যবাহিনী ত্যাগ করে পুরীতেই থেকে যান পরে আমার ঠাকুরদা ফিরে এসেছিলেন বাংলাদেশে কিন্তু তার ভাই থেকে গিয়েছিলেন মোটামুটি এই হলো বৃত্তান্ত খুবই ইন্টারেস্টিং কিন্তু এত তথ্য কি ওই কাগজপত্রে পেয়েছেন আপনি না না এই কালাপাহাড়ের সঙ্গে আমার যে পূর্বপুরুষ পুরীতে অভিযান করেছিলেন তার নাম নন্দলাল সেন তার সম্পর্কে অনেক কথা লেখা আছে পরে আমি কিছুটা ছোট ঠাকুরদার কাছে কিছুটা ইতিহাস বই ঘেঁটে আবার প্রফেসর ভট্টাচার্যের কাছে শুনে এইটা খাড়া করেছি হরিপদ সেন রুমালে মুখ মুছলেন এই না গরম আবহাওয়াতে ওর ঘাম হচ্ছিল অমলসম বললেন আপনার বংশের ইতিহাস শুনলাম কিন্তু আপনি কেন কালাপাহাড় সম্পর্কে এতটা আগ্রহী তা বোধগম্য হচ্ছে না ভদ্রলোক জবাব না দিয়ে উসখুস করতে লাগলেন অমল সোম বললেন দেখুন আমি এখন সাধারণ কেস নিই না ভালো লাগে না যা করার অর্জুনই করে কিন্তু এটিকে সাধারণ বলা যায় না আপনাকে সাহায্য করতে পারি যদি আপনি কোনো কথা গোপন না করেন আমি জানি জানি ভদ্রলোক রুমাল পকেটে ঢোকালেন আসলে বলতে সংকোচ হচ্ছে প্রথমত তথ্যটা ভুল হতে পারে দ্বিতীয়ত আর কেউ জানুক সেটা আমি চাইছি না ভুল হলেও নয় বুঝতে পারছেন অমলদা বললেন ডাক্তারকে কোনো রুগী রোগের কথা বললে তিনি তা পাঁচজনকে বলে বেড়ান না আপনি যদি ভাবেন অর্ধেক জেনে কাজ করব তাহলে ভুল ভেবেছেন হরিপদ সেন বললেন এই ছোট ঠাকুরদার প্রপিতামহ লিখেছেন নন্দলাল সেন কালাপাহাড়ের সঙ্গে উত্তরবঙ্গ এবং আসামে অভিযান করেছিলেন এই সময় অজস্র সোনা কালাপাহাড় মাটির তলায় গোপনে সরিয়ে রাখেন তার নবাবও কিন্তু এই খবর জানতেন না নন্দলাল মনে করতেন সেই সোনার একটা অংশ তার পাওনা কালাপাহাড় তাকে সেটা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বোঝাই যাচ্ছে সেই সোনা উদ্ধার করা কালাপাহাড়ের পক্ষে আর সম্ভব হয়নি নন্দলালের মুখ থেকে তার পুত্র পৌত্ররা যা শুনে এসেছে তা হল কালাপাহাড় যেখানে সোনা রেখেছিলেন তার চারপাশে প্রায় দুর্ভেদ্য জঙ্গল এবং একটা বিশাল বিল আর শিব মন্দির ছিল জায়গাটা উত্তরবঙ্গ অথবা অসমে অসমে হওয়ার সম্ভাবনা খুব কম কারণ তখন তারা পুরীর দিকে যাত্রা করেছিলেন মিস্টার সোম আমি নন্দলাল সেনের উত্তরাধিকারী ওই সোনার একটা অংশের উপর আমার অধিকার আছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন পারছি কিন্তু আপনি আমাকে অনুরোধ করছেন কালাপাহাড়ের এই অঞ্চলের গতিবিধির খবর জোগাড় করে দিতে সোনা খুঁজে দিতে নয় না না এটা আমি আপনাকে বলতাম তাড়াতাড়ি বলে উঠলেন হরিপদ সেন অমলসম হাসলেন আপনি বুনো হাসের খোঁজে আমাকে ছুটতে বলছেন হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেই রকমই আবার তাও নয় নয় মানে আমার বিশ্বাস হচ্ছে এর পিছনে সত্যতা আছে কীরকম হরিপদ সেন পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন সেটা এগিয়ে দিলেন অমল সোমের দিকে অমল কাগজটি খুলে চোখ রাখলেন তাঁর ঠোঁটের কোণে কৌতুক ফুটে উঠল এটি কবে পেয়েছেন আগে গত সপ্তাহে তারপরই প্রফেসর আমাকে বললেন আপনার সঙ্গে দেখা করতে আপনার এই তথ্য আর কে কে জানেন কেউ না আমার ছোট ঠাকুরদা আর আমি পূর্বপুরুষরা যারা জানতেন তাঁরাও অনেক কাল আগে দেহ রেখেছেন আপনার বাবা জানতেন না না, জানলেও আমাকে বলেননি তাছাড়া আমার ঠাকুরদা অল্প বয়সেই চাকরি নিয়ে বাংলাদেশ চলে এসছিলেন ফলে বাবার পক্ষে জানা সম্ভব ছিল না কিন্তু কেউ একজন জানেন এটি তার প্রমাণ হ্যাঁ আপনার ঠাকুরদা আই মিন ছোট ঠাকুরদা এখন কেমন আছেন হরিপদ সেন মাথা নাড়লেন আমি চলে আসার দিন দশেক বাদে সমুদ্রে স্নান করতে গিয়ে উনি মারা গিয়েছেন স্নান করতে গিয়ে মারা গেছেন মানে উনি সমুদ্রে স্নান করতেন এই বয়সে না ভালো করে হাঁটতেও পারতেন না আমি যখন গিয়েছিলাম তখন উনি নিষেধ করেছিলেন সমুদ্রে স্নান করতে বলেছিলেন জলে খুব ভয় ওর চৈতন্যদেবের উচিত হয়নি জলের কাছে যাওয়া চৈতন্যদেব ঠাকুরদা চৈতন্যদেবের খুব ভক্ত ছিলেন তাও ওর মৃত্যুর খবর পেয়ে যাননি কেন আমি পুরী থেকে ফিরেই চণ্ডীগড়ে গিয়েছিলাম ব্যবসার কাজে বাড়ির লোক ঠিকানা জানতো না ফিরেছিলাম দিন কুড়ি বাদে তখন গিয়ে কোনো লাভ হতো না আপনাদের পুরীর বাড়ির কি অবস্থা হে নিজস্ব বাড়ি নিশ্চয়ই আগে তালা বন্ধ আছে যে ঠাকুরদাকে দেখাশোনা করতো সে জানিয়েছে এই চিঠি পোস্টে এসেছে আগে হ্যাঁ মিস্টার সোম আপনি একটু সাহায্য করুন যদিও চারশো বছরের বেশি সময় চলে গিয়েছে কিন্তু সোনায় তো জং পড়ে না আপনার ব্যবসার অবস্থা কেমন মিস্টার সেন খুব ভালো নয় আপনি আজকের রাতটা এখানকার কোনো হোটেলে থাকুন থানার কাছে রুবি বোর্ডিং নামে একটা সাধারণ হোটেল পাবেন কাল সকালে আসুন আমি ভেবে দেখি হরিপদ সেনের মুখে হাসি ফুটল আমার সঙ্গে গাড়ি আছে শিলিগুড়ির দিল্লি হোটেল আমার পরিচিত ওখান থেকে আসতে ঘন্টাখানেকও লাগবে না জিনিসপত্র সব সেখানেই রেখে এসেছি কাল তাহলে আসব বেশ আপনার গাড়িতে যে কাগজপত্র আছে দিয়ে যান নিশ্চয়ই তো আপনাকে দক্ষিণা বাবদ কত দিতে হবে এখন দক্ষিণা পরে আপাতত খরচ বাবদ হাজার তিনেক দেবেন যদি কেস হাতে না নিই তাহলে আগামীকাল টাকাটা ফেরত পাবেন হরিপদ সেন তৈরি হয়েই এসেছিলেন পকেট থেকে একটা মোটা বান্ডিল বের করে গুনে গুনে তিন হাজার টেবিলে রাখলেন রেখে বললেন কেসটা রিফিউজ করবেন না মিস্টার সোম প্লিজ অমলদা কোনো কথা না বলে অর্জুনকে ইঙ্গিত করলেন হরিপদ সেনের সঙ্গে যেতে বাগান পেরিয়ে গাড়ির পিছনের সিটের নিচে ফেলে রাখা একটা কাপড়ের ব্যাগ থেকে মোটা চওড়া খাম বের করে ভদ্রলোক অর্জুনের হাতে দিলেন অর্জুন বলল এগুলো এভাবে ফেলে রেখেছেন কেন ড্রাইভারের কান বাঁচিয়ে হরিপদে জবাব দিলেন বাজারে ব্যাগে রেখেছি ফলে কেউ সন্দেহ করবে না আচ্ছা আসি তাহলে গাড়িটা বেরিয়ে গেলে অর্জুন ভেতরে এসে অমল সোমের হাতে প্যাকেটটা দিল তিনি সেটা নিয়ে বললেন বেশিরভাগ অপরাধের পিছনে কাজ করে মানুষের লোভ ও হ্যাঁ বিষ্টু সাহেব এখানে আসছেন তখন খবরটা বলা হয়নি কাল চিঠি পেয়েছি বিষ্ণু সাহেব চিৎকার করে উঠলো অর্জুন আনন্দে কালিম্পংয়ের এর বিষ্টু সাহেব এখন আমেরিকায় আছেন চিকিৎসার জন্য গিয়েছিলেন সে কিছু বলার আগেই অমলদা ভাঁজ করা কাগজটা এগিয়ে দিলেন এটা পড়ো আগে কাগজটা খুললো অর্জুন সুন্দর হাতের লেখা হরিপদ সেন যা করছ তাই করে খাও নন্দলালের সম্পত্তির দিকে হাত বাড়ালে হাত খসে যাবে কালাপাহাড় নেতাজির স্ট্যাচুকে মা দিকে রেখে করলা সেতুর ওপর উঠে বাইকটাকে থামালো অর্জুন এক পাশে সেটাকে দাঁড় করিয়ে রেখে রেলিংয়ে ভর করে নদীর দিকে তাকালো এখন নদীর জল কচুরি পানায় ছাওয়া আর একটু দূরে যেখানে করলা গিয়ে পড়েছে তিস্তায় সেখানে জল স্থির হয়ে গেছে চড়া ওঠায় এই জায়গাটা বড় ছিমছাম নির্জন অর্জুন একটা সিগারেট ধরালো গত বছর ভোট দিয়েছে সে এখন একজন প্রাপ্তবয়স্ক নাগরিক কিন্তু জলপাইগুড়ি শহরের মানুষেরা এখনও কিছু ব্যাপার মেনে চলে অর্ধপরিচিত বয়স্ক মানুষ দেখে অনেকেই সিগারেট লুকোয় পরিচিতি বেড়ে যায় অর্জুনের পক্ষে অচেনা মানুষকে বোঝা মুশকিল হয়ে পড়েছে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে এই রকম নির্জন জায়গা বেছে নিতে হয় সেই কারণে পুরো ব্যাপারটাকে তার অবিশ্বাস্য এবং অবাস্তব মনে হচ্ছে অথচ অমলসোম বললেন ইন্টারেস্টিং কয়েকশো বছর আগে একটি অত্যাচারী সেনাপতি কোথায় কি লুকিয়ে রেখেছিল তাই খোঁজার দায়িত্ব চাপিয়ে দিতে এসেছেন হরিপদ সেন এ যেন হিমালয়ের বরফের মধ্যে থেকে একটা সূঁচ খুঁজে নিয়ে আসার মতো ব্যাপার লোকটাকে স্বচ্ছন্দে পাগল বলা যেত যদি না ওই চিঠিটা তিনি দেখাতেন হঠাৎ অর্জুনের মনে হলো এই চিঠি হরিপদবাবু নিজেই লিখে নিয়ে আসতে পারেন ঘটনার গুরুত্ব বাড়াতে অমলদা এটা ভাবলেন না কেন এমন চিঠি অন্য কাউকে দিয়ে লেখানোর বোকামি কেউ করে না নিশ্চয়ই হরিপদ সেনও নির্বোধ নন ভদ্রলোকের হাতের লেখার নমুনা যদি পাওয়া যেত কিন্তু মুশকিল হল কোনো সমস্যারই এত সহজে সমাধান হয় না জীবিত মানুষকে খুঁজে পেতেই হিমশিম খেতে হয় আর এ তো মৃত মানুষ পনেরোশো আশি খ্রিস্টাব্দে যে মানুষটি মারা গিয়েছে সে কোথায় কিছু সোনাদানা লুকিয়ে রেখেছে তা খুঁজে পাওয়া অর্জুন হেসে ফেললো এই তো কুড়ি বছরই জলপাইগুড়ির চেহারা কত বদলে গেল। আটষট্টির বন্যার আগে শহরটার চেহারা নাকি অন্যরকম ছিল অমলদা বলেন তিস্তায় বাঁধ হওয়ার আগে চড়ে অদ্ভুত চেহারার ট্যাক্সি চলতো এসব এখন কি তারা ভাবতে পারে অত কথা কি জলপাইগুড়ির খেলাধুলোর জগতে যার দান সবচেয়ে বেশি সে রায় সাহেব তো মারা গিয়েছেন কয়েক বছর হলো এখন যদি তাঁকে বলা হয় রায় সাহেব কখন কোথায় গিয়েছেন তার বিস্তারিত বর্ণনা আবিষ্কার করো তাহলে কি সে সক্ষম হবে অথচ অমলদা বলে দিলেন কাল সকালের মধ্যে কালাপাহাড় লোকটা মানে ইতিহাসের সেই সেনাপতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করে এসো কালাপাহাড় সম্পর্কে চালু ইতিহাস বইয়ে নাকি দু চার লাইনের বেশি জানতে পারা যায় না এখন লাইব্রেরি খোলার সময় নয় তাহলে বাবুপাড়া পাঠাগারে গিয়ে দেখা যেত কালাপাহাড়ের ওপর কোনো বই পাওয়া যায় কি না সিগারেটটা শেষ হলো তবু অর্জুন ভেবে পাচ্ছিল না অমল সোম এরকম কেস নিলেন কেন আগামীকাল সকালে যদিও দেখা করতে বলেছেন আর সেটাই তো নেওয়ার লক্ষণ এই সময় ওর বাবুর কথা মনে পড়ল স্কুলের ইতিহাস পড়াতেন খুব পণ্ডিত মানুষ দু বছর আগে অবসর নিয়ে সেন পাড়ায় আছেন অনেককাল ভদ্রলোকের সঙ্গে দেখা হয়নি অবসর নেওয়ার কথাটা সে শুনেছিল খুব রাগী মানুষ পড়া না করে এলে খেপে যেতেন অর্জুন বাইক ঘোরালো সেনপাড়ায় গৌধহরীবাবুর বাড়িতে এসে ছাত্রাবস্থায় একবার এসেছিল আজ খুঁজে বের করতে অসুবিধা হলো না টিনের ছাদ গাছপালা আছে রাস্তার দিকটা টিনের দেওয়াল তুলে একটু আব্রু রাখার চেষ্টা গরিব মাস্টারমশাইয়ের কোনো ছেলে মেয়ে নেই অর্জুন বাইরের দরজায় তিনবার শব্দ করার পর একটি মহিলার কণ্ঠ ভেসে এলো কে স্যার আছেন আমি অর্জুন তিরিশ সেকেন্ড বাদে দরজাটা খুললেন এক পৌরা ও শরীর ভালো নেই ও ঠিক আছে তাহলে অর্জুন ফেরার জন্য ঘুরছিল এই সময় ভেতর থেকে বাবুর গলা শোনা গেল কে এসেছে বলল তোমার নাম অর্জুন বললে তো পৌড়া জিজ্ঞেস করতেই সে মাথা নাড়ল তিনি তখন গলা তুলে সেটা জানিয়ে দিতি বাবু ভেতরে নিয়ে যেতে আদেশ করলেন অর্জুন উঠোনে পা দিল নানা রকম ছোট গাছে উঠন সাজানো টাঙানো দড়িতে কাপড় শুকোচ্ছে গলার স্বর দিক থেকে এসেছিল সেদিকের বারণদায় পা দিল সে দরজা দিয়ে ভেতরের ঘরটিতে যে আলো ঢুকছে তাতেই গৌড় বাবুকে দেখা গেল একটা খাটে শুয়ে আছেন তিনি মুখে হাত চাপা দিয়ে অর্জুন বলল স্যার আপনি অসুস্থ হাত সরালেন গৌড় বাবু। অর্জুন মানে আমার ছাত্র যে কোয়েন্দা হয়েছে আমি বলি সত্য সন্ধানী ভালো শব্দ গর্ব হয় বুঝলে হে তোমরা যারা নাম করেছো তাদের জন্য গর্ব হয় অসুস্থ মানে দৃষ্টিশক্তি হ্রাস চোখে কম দেখি এখন আলো পড়লে কষ্ট হয় এক তা কি ব্যাপার বাবা আমার কথা হঠাৎ মনে পড়ল চোখ বন্ধ করেই প্রশ্ন করলেন বাবু। অর্জুন অস্বস্তিতে পড়ল ঠিক কিভাবে প্রশ্নটা করবে বুঝতে পারছিল না তাছাড়া শুধু স্বার্থের প্রয়োজনে সে এসেছে এটা জানাতেও খারাপ লাগছিল অর্জুন বলল আপনি অসুস্থ আপনাকে বিরক্ত করা ঠিক হবে না কথা বলতে তো কোনো অসুবিধা নেই চোখ বন্ধ রাখতে হবে এই যা আমি একটু সমস্যায় পড়েছি ইতিহাসে কালাপাহাড় নামে একটি মানুষের কথা পড়েছিলাম আপনার কাছে তার সম্বন্ধে কিছু জানতে চাই কালাপাহাড় মানে দাউদ খায়ের সেনাপতি পনেরোশো আশি খ্রিস্টাব্দে মারা যান হ্যাঁ জানতে হলে অনেক বই পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রি অফ বেঙ্গল নামে একটা বই বেরিয়েছিল এখানে তো পাবে না এই উত্তর বাংলায় কালাপাহাড়ের আনাগোনা ছিল মনে করে তোমাকে আমি একটা বইয়ের লিস্ট তৈরি করে দেব যা পড়লে অনেকটাই জেনে যাবে এই কালাপাহাড়ের আসল নাম কি জানো উনি আগে হিন্দু ছিলেন হ্যাঁ তখন হয় রাজকৃষ্ণ রাজচন্দ্র নয় রাজনারায়ণ এই তিনটির একটি হলো ওর আসল নাম ওকে জানতো রাজু বলে মুসলমান ঐতিহাসিকরা দাবি করেছিলেন যে উনি আফগান ওই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই অসমে গেলে দেখবে লোকে ওকে পোড়াকুঠার অথবা কালাকুঠার বলে চেনে আমাদের কি অবস্থা চারশো বছর আগের ঘটনাতে কত ধোয়া সাছড়ি আছে অর্জুন আজকাল পকেটে একটা ছোট ডায়েরি রাখে তাতেই গৌরহরিবাবুর বলা নামগুলো নোট করে নিচ্ছিল গৌরহরিবাবু একটু ভেবে নিলেন রাজ ব্রাহ্মণের ছেলে কিন্তু শাস্ত্র ছেড়ে অস্ত্র চালাতে সে পারদর্শী হয়ে উঠল ছেলের এই মতিগতি তার বাবার পছন্দ হওয়ার কথা নয় আর তখন বাংলার নবাব সুলেমান কিরানি কিন্তু ছোট ছোট নবাবের বেশ এরা নামেই নবাব আসলে ছিলেন ওই জাহীরদার ধরনের সুলেমান কিরানিকে কর দিত রকম এক জাহগীরদারের মেয়ের প্রেমে পড়ল রাজু মুসলমানের মেয়ের সঙ্গে গ্রামন্ত্রণায় সম্পর্ক হলে এই ধরনের প্রতিক্রিয়া চারশো বছর আগে হতো তা অনুমান করতে পারো নিশ্চয় হঠাৎ থেমে গেলেন গৌঢরীবাবু কিছু ভাবলেন তারপর জিজ্ঞেস করলেন বাঙালির ইতিহাসটা তুমি জানো তো অর্জুন ফাঁপড়ে পড়লো সে যেটুকু জানে তা গত দুশো বছরের পলাশির যুদ্ধের পর ইংরেজ এ দেশের দখল নেওয়ার পর যা ঘটেছিল সেই ঘটনাগুলো স্বীকার করলো সে বাবু হাসলেন না এতে সংকোচ করার কিছুই নেই তোমরা জানো না সেটা আমাদের লজ্জা আমরা ইতিহাস বইয়ে রাজা নবাবের গল্প লিখি তাই পাঠ্য হয় কিন্তু নিজেদের কথা আলাদা করে তোমাদের পড়ায়নি আমরা আবেগে চলি ইতিহাস খুবই বাস্তব অর্জুন চুপচাপ রইল কালাপাহাড়ের কথা জানতে এসে কেন বাঙালির ইতিহাস শুনতে হবে এই প্রশ্ন করা যায় না তবে বাঙালি হিসাবে নিজেদের ইতিহাসটা নিশ্চয়ই জানা দরকার বাবু বললেন আগে যাদের আদি অস্ট্রেলীয় বলা হতো এখন তাদের ভেডডিট বলা হয় এরাই ভারতবর্ষের এই অঞ্চলের আদি বাসিন্দা লম্বা মাথা চওড়া নাক কালো রং আর মধ্যম আকার এখনও বাঙালিদের মধ্যে ভেডিদের কিছু শব্দ চালু আছে হ্যাঁ গ্রামের হাটে গেলে শুনবে এক কুড়ি পান দুই কুড়ি লেবু আর হাত পায়ের আঙুল মিলিয়ে এই কুড়ি শব্দটি ভেট দান অস্ট্রিক ভাষাভাষী মানুষ এককালে এই দেশের নদ নদী পাহাড় আর জায়গার যে নামকরণ নিজেরা করেছিল এখনও আমরা তাই বলি যেমন কোল দব দাক বা দাম কাক থেকে কপতাক্ষ বা দামোদর নদ দা বা দাক মানে জল বাংলা নামটা এই লোকতা থেকে আবুল ফজল তার আইনি আকবরী বইয়ে বলেছেন বঙ্গশব্দের সঙ্গে আল যুক্ত হয়ে বাঙ্গাল বা বাংলা শব্দ হয়েছে আল মানে বাঁধ জলের দেশে বাঁধের দরকার হয় তাই জন্য বাংলা বাংলাদেশে সময় অনেক মানুষের ভিড় বঙ্গ গৌড় পুণ্ড রাঢ় বঙ্গের নাম মহাভারতে আর বৃহৎ সংহিতায় পাওয়া যায় আমি এসব বেশি বললে তুমি হয়তো বিরক্ত হবে এই চারটি ভাষার মানুষ চারটি জায়গা জুড়ে ছিল যা পরে সমগ্র বাঙালি জাতির মাতৃভূমি বলে চিহ্নিত হয়েছে আগে ছিল সব টুকরো টুকরো এ ওর ভাষা বুঝত না সপ্তম শতাব্দীতে শশাঙ্ক এসে মুর্শিদাবাদ থেকে ওড়িশা পর্যন্ত একটা রাষ্ট্রীয় ঐক্যের চেহারা দেন শশাঙ্কের পর তিনটে জনপদ হল পুণ্যবর্ধন গৌড় আর বঙ্গ পালার আর সেন রাজারা সমস্ত বাংলাদেশকে গৌর নামে চিহ্নিত করতে চেয়েছিলেন তবে তা সম্ভব হয়নি তিনটে কমে দুটোতে ঠেকেছিল গৌর আর বঙ্গ শশাঙ্কের পর এদেশে মাথ সন্ন্যায় চলেছিল ভারতবর্ষে বিভিন্ন অংশ থেকে নানা ভাষার মানুষ এখানে এলো এমনকি কাশ্মীরের রাজা মুক্তির ললিতাদিত্য পর্যন্ত গৌর আক্রমণ করে বিজয়ী হন শশাঙ্ক ছিলেন শৈব বাংলার অন্য রাজারা ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী শশাঙ্ক সম্ভবত হর্ষবর্ধনের জন্যই বৌদ্ধ ধর্মবিরোধী। বিরোধী এর গোপাল দেব এসে ায় দূর করেন শুরু হল পাল বংশ আজকের বাঙালি জাতির গোড়াপত্তন হয়েছে সেই যুগেই অর্থাৎ অষ্টম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে সেই অর্থে বাঙালির ইতিহাস হাজার বছরের বেশি নয় অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করলো আমাদের ইতিহাস মাত্র হাজার বছরের হ্যাঁ তাও ধাপে ধাপে গিয়েছে লক্ষণ সেনরা ছিলেন কর্ণাটকের মানুষ ওর পূর্বপুরুষ পাল রাজার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন কয়েক পুরুষ থাকার ফলে এখানকার মানুষই হয়ে যান শেষ পর্যন্ত তা আজকের বাঙালির অনেক পূর্বপুরুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারপর মোহাম্মদ বখতিয়ার খলজি লক্ষণ সেনকে ঢাকার কাছে লক্ষণাবতীতে পাঠিয়ে এদেশ দখল করে নিলেন পালেদের সময় এদেশে বৌদ্ধরা এসেছিলেন কিন্তু তাঁদের প্রভাব খুবই সীমায়িত ছিল পাঠানরা ক্ষমতা পাওয়ার পর এদেশে যারা কিছুটা নির্যাতিত তারা পরিত্রাণ পাওয়ার জন্য মুসলমান হলেন কেউ কেউ চাপে পড়ে বা অতিরিক্ত সুবিধার জন্যও ধর্মবদল করলেন পরিষ্কার বোঝা যায় যে এইসব ধর্মান্তরিত মানুষকে হিন্দু বাঙালি সহ্য করতে পারেনি কিন্তু নবাবের ভয়ে সরাসরি কোনো ব্যবস্থাও নিতে পারেনি সামাজিক জীবনে হিন্দু মুসলমানের দুটি ধারা পৃথকভাবে বয়ে চলে দিনে দিনে এ দেশীয় মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো এই রকম পরিস্থিতিতে রাজু বা রাজকৃষ্ণ ধর্মান্তরিত হন সেই সময় হিন্দু থেকে মুসলমান অথবা বৌদ্ধ হওয়া খুবই সহজ ছিল কিন্তু ব্রাহ্মণদের সংকীর্ণতা অন্য ধর্মাবলম্বীদের জন্য হিন্দু ধর্মে প্রবেশের দরজা বন্ধ করে রেখেছিল পাটানদের দেশের মানুষ সাধারণত শত্রু বলেই মনে করত তাদের ধর্ম যেসব স্বদেশই গ্রহণ করেছে হ্যাঁ তাদের ক্ষমা করার উদারতা এদের ছিল না ধর্মান্তরিত রাজু তাই বিতাড়িত হলো তার পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হল পরবর্তীকালে রাজুকে আর ব্রাহ্মণরা গ্রহণ করেনি মন্দিরে প্রবেশের অধিকার নির্মম ভাবে কেড়ে নেওয়া হয়েছিল এই আচরণ তাকে ক্ষুব্ধ করে তোলে স্বভাবতই হিন্দু বিদ্বেষী হতে তার বেশি দেরি হয়নি রাজু ক্রমশ নবাবের সেনা দলে বিশিষ্ট হয়ে উঠল নবাবী সৈন্য যখন কোনো অভিযান করত। তখন তার লক্ষ্য ছিল ওই অঞ্চলের মন্দির ভাঙা বিগ্রহ চূর্ণ করা আর হিন্দুদের ওপর অত্যাচার চালানো আর এই কারণেই লোকে তার নামকরণ করলো কালা পাহাড় কালাপাহাড়ের প্রসঙ্গ চলে আসায় অর্জুন খুশি হলো এতক্ষণ সে একটু বিষল্য ছিল ইংরেজ বা ফরাসি নাকি হাজার বছর ধরে নিজেদের সভ্য করেছে রোমানদের সংস্কৃতিও সেই রকম কিন্তু বাঙালির নিজস্ব কোনো সংস্কৃতি হাজার বছরের বেশি নয় এটা ভাবতে তার খুব খারাপ লাগছিল বাবু একটু দম নিয়ে বলতে শুরু করলেন কালা সুলেমান কিরানি ও পরে তার ছেলে দাউদের সেনাপতি হয়েছিলেন ওদিকে অসম আর এদিকে কাশি এবং ওড়িশায় তাই কোনো মন্দিরই কালাপাহাড়ের হাত থেকে পরিত্রাণ পায়নি বোঝাই যাচ্ছে ওই অঞ্চল জুড়ে ওর গতিবিধি ছিল গল্পে আছে মন্দির ধ্বংস করার আগে কালাপাহাড় সৈন্যদের দূর থেকেই কারা বাজাতে বলতো কালাপাহাড় ওড়িশা অভিযান করে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তখন রাজা মুকুন্দ দেব পুরীতে মুকুন্দেবের পরাজয় হয় ওর ছেলে গৌড়িয়া গোবিন্দকে পদানত করে কালাপাহাড় পুরীর মন্দির ধ্বংস করতে যায় পাণ্ডারা এই খবর পেয়ে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে গড় পাড়ি কুঁদে গিয়ে লুকিয়ে থাকে কালাপাহাড়ের হাত থেকে তবু সেই মূর্তি রক্ষা পায়নি জগন্নাথ দেবের মূর্তি পুড়িয়ে সে সমুদ্রের জলে ফেলে দেয় কালাপাহাড়ের অনেক আগে তিনশো আঠেরো খ্রিস্টাব্দে রক্তবাহু নামে আরেকজন পুরী আক্রমণ করেছিল কিন্তু তখন পাণ্ডারা জগন্নাথদেবকে রক্ষা করতে সক্ষম হয়েছিল আগবরনামাই আছে দাউদের বিদ্রোহী স্বভাবের জন্য মুঘল সম্রাট সেনাপতি মনিম খাঁকে পাঠায় তাকে বন্দি করতে কালাপাহাড় দাউদের সেনাপতি হিসেবে প্রচণ্ড যুদ্ধ করে এক সময় সে কাকশাল নামে একটি জায়গাও অধিকার করে নেয় কিন্তু পনেরোশো আশি খ্রিস্টাব্দে কালীগঙ্গার তীরে মোগল বাহিনীর তোপে কালাপাহাড় মারা যায় একজন বাঙালি হিসেবে কালাপাহাড় আমাদের ইতিহাসের প্রথম দিকে সবচেয়ে বিতর্কিত চরিত্র অত্যন্ত সাধারণ অবস্থা দেখে লোকটা কোথায় গিয়ে পৌঁছেছিল ব্রাহ্মণরা তাকে হিন্দু বিদ্বেষী করেছিল সেই মানুষ আজ কিংবদন্তিতে পরিণত হয়েছে কিন্তু একটি রহস্য আমাকে খুব ভাবায় আমি অনেককে চিঠি লিখেছিলাম কেউ আমাকে সন্তুষ্ট করতে পারেনি তুমি শুনতে চাও বলুন অর্জুন এই কাহিনীর রসে প্রায় ডুবে গিয়েছে কালাপাহাড় উড়িষ্যা অভিযান করে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তার ঠিক বত্রিশ বছর মাত্র বত্রিশ বছর আগে এক বাঙালি মহাপুরুষের পুরীতে মৃত্যু হয় তিনি শ্রী চৈতন্য নবদ্বীপ ছেড়ে পুরীতে গিয়েছিলেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে তখন পুরীর রাজা প্রতাপরুদ্র তার ভক্ত হন পরে যখন চৈতন্য পুরীতে পাকাপাকি বাস করছেন তখন রাজা তার সঙ্গে পরামর্শ না করে কোনো কাজ করতেন না পনেরোশো কুড়ির পর রাজা প্রতাপরুদ্র শ্রী চৈতন্যের সঙ্গেই সময় কাটাতেন জগন্নাথ দাস বলরাম দাস আর অচ্যুতানন্দ দাস আর তিনি মহাপুরুষের সঙ্গে বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা করতেন রাজার এক ভাই গোবিন্দ বিদ্যেধর পাণ্ডাদের পেয়ে তুললেন তাদের বোঝানো হলো রাজা জগন্নাথের চেয়ে চৈতন্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন যে চৈতন্য জাত বিচার করল না রাজা যদি তার শিষ্য হন তাহলে জগন্নাথ মন্দির তো অপবিত্র হয়ে যাবে পুরীতে তখন কিছু বৌদ্ধ সংঘ ছিল রাজার ভাই তাদেরও খেপিয়ে তুললেন চৈতন্যের বিরুদ্ধে রাজা না জগন্নাথ না বৌদ্ধ সংঘ কারো দিকে নজর দিচ্ছেন না শুধু চৈতন্য নামে নবদ্বীপ থেকে আসা লোকটির মায়ায় ভুলে আছেন এই তত্ত্বই অনেককেই ক্রুদ্ধ করল গোবিন্দ বিদ্যাধর গোপনে ষড়যন্ত্র করতে লাগলো চৈতন্যদেব জগন্নাথে লীন হননি সমুদ্রেও ভেসে যাননি তাহলে তার মৃতদেহ পাওয়া যেত শুধু তিনি নন তার পার্শ্বের কাউকেই খুঁজে পাওয়া যায়নি পনেরোশো তেত্রিশের উনত্রিশে জুন দুপুর থেকে রাত্রের শেষ ভাগ পর্যন্ত জগন্নাথ দেবের মন্দিরের সমস্ত দরজা বন্ধ ছিল চৈতন্যদেবকে সহপার্ষদ সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারপর তাঁরা উধাও রাজা এই অন্তর্ধানের তদন্ত করতে চেয়েও সফল না হয়ে কটকে চলে গিয়েছিলেন তিনি যুবরাজকে পাঠিয়েছিলেন যুবরাজ মাসচারেকের মধ্যেই নিহত হন চৈতন্য দেব বৈষ্ণব ধর্মের প্রচারক এবং পাণ্ডাদের শত্রু হিসাবে প্রচার করে যার লাভ হতো সেই রাজার ভাই গোবিন্দ বিদ্যাধরের সিংহাসন দখল করার বাসনা পূর্ণ হয়নি নবদ্বীপে নিশ্চয়ই সেই খবর পৌঁছেছিল মহাপ্রভু দিব্য লীন হয়ে গেছেন এই বিশ্বাস অনেকেই করেননি পুরী অভিযানের আগে কালা কালাপাহাড় গিয়েছিল নবদ্বীপে অদ্ভুত ব্যাপার সে সেখানকার মন্দিরের ওপর তেমনভাবে ক্রুদ্ধ হতে পারেনি সেই প্রথম সে জানতে পারে চৈতন্য নামের একটি মানুষ হিন্দু মুসলমানকে সমানভাবে মর্যাদা দিয়েছেন মুসলমানকেও আলিঙ্গন করছেন কোনো ভেদাভেদ রাখেননি এই তথ্য কি কালাপাহাড়ের হৃদয়ের ক্ষতকে শান্ত করেছিল তার নিজের অভিজ্ঞতার বিপরীত ছবি দেখে সে কি চৈতন্য সম্বন্ধে শ্রদ্ধান্বিত হয়েছিল তার কানে কি চৈতন্যের অন্তর্ধানের খবর পৌঁছেছিল পাণ্ডাদের রাজনীতির শিকার হয়েছিলেন চৈতন্য এই রকম ধারণা করেই কি সে প্রতিশোধ নিতে পুরী অভিযান করেছিল মাত্র বত্রিশ বছর পরই আরেক বাঙালির এই অভিযান কি শুধুই রাজ্য জয়ের আকাঙ্ক্ষা কালাপাহাড় অন্য জায়গার মন্দির ধ্বংস করেছে কিন্তু জগন্নাথের মন্দির পাণ্ডাদের দখলে বলে তিনি কোনো প্রতিশোধের ইচ্ছায় বিগ্রহ পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন কেউ উত্তর দিতে পারেননি যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে কালা চরিত্রের আরেকটি দিকে আলো পড়বে আমরা হব এই সময় সেই পৌঢ়া দরজায় এসে দাঁড়ালেন তুমি অনেকক্ষণ কথা বলেছো আর নয় বাবু হাসলেন প্রিয় বিষয় আর পুরোনো ছাত্র তা হোক দরকার থাকলে না হয় আবার আসবে অর্জুন উঠে দাঁড়ালো স্যার আমি চলি দরকার হলে পরে আবার আসব। আসবো বাবু শুয়ে শুয়ে হাত নাড়লেন তার চোখ বন্ধ প্রায় দৃষ্টিহীন এই ইতিহাস প্রেমিক অন্তর্দৃষ্টি দিয়ে অতীত দেখে যান চুপচাপ অর্জুনের তাই মনে হলো লাল মোটরবাইকে চেপে বাড়ির দিকে যাওয়ার সময় অর্জুন হেসে ফেলল হরিপদ সেন চেয়েছিলেন কালাপাহাড় উত্তর বাংলার কোন কোন অঞ্চলে ছিলেন এবং সেখানে এই বর্ণনার সঙ্গে মিলে যায় এমন জায়গা আছে কিনা যেখানে সোনাদানা পুঁতে রাখা সম্ভব তা খুঁজে বের করে দিতে স্যারের সঙ্গে কথা বলে তার ধারে কাছে যাওয়া গেল না শুধু কালাপাহাড় সম্পর্কে একটা ভাষা ভাষা ছবি পাওয়া গেল আর সেই সঙ্গে পাওয়া গেল বাঙালির ইতিহাস অবশ্য অমল অমলসোম শুধু এইটুকুই চেয়েছিলেন কদমতলার বাস স্ট্যান্ডে পৌঁছে সে অবাক হাবু রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অমলদার এই স্বাস্থ্যবান বোবাকালা কাজের লোকটিকে খুব ভালোবাসে অর্জুন তাকে দেখামাত্র হাবু হাত পা নেড়ে মুখ বেঁকিয়ে বুঝিয়ে দিল অমলদা তাকে ডেকে পাঠিয়েছেন বোঝা মাত্র হাবুকে পিছনে বসিয়ে মোটর বাইক ঘুরিয়ে হাকিম পাড়ার দিকে ছুটে গেল অর্জুন হাবু সম্পর্কে অর্জুনের একটা কৌতূহল আছে অনেক দিন ধরে দেখে আসছে সে এই লোকটাকে অমলদা কোথ থেকে ওকে পেয়েছিলেন কেমন করে হাবু এত সব শিখে গেল তা কখনই গল্প করেননি আজকাল অমলদা অনাবশ্যক কথা বলেন না হাবুর গায়ে ভীষণ জোর বুদ্ধি মাঝে মাঝে খুলে যায় কিন্তু বোবাকালা মানুষটি অমলদার পাহারাদার ওরফে রাঁধুনি ওরফে মালি ওরফে সবকিছু হয়ে দিব্যি রয়ে গেছে মোটরবাইকের পিছনে বসে হাবু শক্ত হাতে তাকে ধরে আছে এখন ওকে আঙুল আলগা করতে বলে এখন কোনো লাভ নেই হাবু শুনতে পাবে না সনাতন নামের সেই লোকটা যখন অমলদার বাড়িতে এসেছিল মোটেই খুশি হয়নি হাবু তখন সনাতন যেন তার প্রতিদ্বন্দ্বী ছিল লোকটা সত্যি অদূর ভবিষ্যৎ দেখতে পেত হঠাৎ কোথায় উধাও হয়ে গেল কে জানে অমলদা সনাতনকে কোথ থেকে জোগাড় করেছিলেন তাও রহস্য হাকিম পাড়ে ঢুকে মোটর বাইক যখন বাঁক নিচ্ছে তখন পিঠে মৃদু টোকা পড়ল অর্জুন বাইকটাকে রাস্তার এক দাঁড় করাতেই টপ করে নেমে পড়লো হাবু ওর চোখের দিকে তাকিয়ে অর্জুন জিজ্ঞেস করল কি হল যে মানুষ ওর সঙ্গে কথা বলছে তার ঠোঁট নাড়া দেখতে পেলে হাবু যেন বুঝতে পারে অর্জুনের প্রশ্নের উত্তরে হাত নেড়ে ও পাশের দোকানের দিকে দেখিয়ে হাঁটা শুরু করল অর্থাৎ কিছু কেনাকাটা করে বাড়ি ফিরবে অনেক দিন আগে অর্জুন একবার অমলদাকে জিজ্ঞেস করেছিল বোবাকালা একজন মানুষের সঙ্গে থাকতে অসুবিধা হয় কি না অমলদা মাথা নেড়েছিলেন বলেছিলেন আমার খুব সুবিধেই হয় বাড়িটা নিস্তব্ধ থাকে নিজের মনে কাজ করতে পারি অনবরত কারোর হয় না গেটের সামনে পৌঁছে ব্রেক কষলো অর্জুন অনেকখানি ঘষ্টে গিয়ে দাঁড়ালো বাইকটা মাঝে মাঝে তার ইচ্ছে হয় সার্কাসের বাইকওয়ালার মতো কোনো ছোট নালা বাইক নিয়ে টপকে যেতে এখনও ঠিক সাহসটা আসছে না গেট খুলে পা বাড়াতেই অমলদার হাসির শব্দ শোনা গেল বেশ প্রাণ খোলা হাসি অনেক কাল অমলদাকে এমন ভাবে হাসতে শোনা যায়নি আর একটু এগোতে একটা গলা কানে এলো তার মানে নিরোর সময় বাঙালি বলে কোনো ছিল না কিস এখন নিজেকে একেবারে যাকে বলে ফোর তাই মনে হচ্ছে এই গলা ভোলার নয় বসার ঘরের দরজা খোলা বারন্দায় উঠে দরজায় দাঁড়াতেই বিষ্টু সাহেবকে দেখতে পেলো অর্জুন পা ছড়িয়ে বসে আছেন রোগা মানুষটিকে এখন আরও বুড়ো দেখাচ্ছে ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকাতেই তিনি চিৎকার করলেন পাণ্ডব এই যে একেবারে নবীন যুবক ভাবা যায় অর্জুন ঘরে ঢুকে ভদ্রলোককে প্রণাম করল এ কেমন আছেন বিষ্টু সাহেব দুহাতে বাতাস কাটলেন হি নতুন শক্তি পেয়েছি হে আমেরিকানরা আমার শরীরে যেসব জায়গা রোগের কামড়ে বিকল তা ছেটে কেটে বাদ দেওয়ার পর আর কোনো প্রবলেম নেই নিজের বুকে হাত দিলেন তিনি বাইপাস সার্জারি অর্জুনের খুব ভালো লাগছিল সে বিষ্ণু সাহেবের পাশে গিয়ে বসল তার চোখের সামনে এখন কালিম্পংয়ের দিনগুলো লাইটার খুঁজতে আমেরিকায় যাওয়া আর বিষ্ণু সাহেবের হাসি খুশি মুখ ক্রমশ রোগে পাণ্ডুর হয়ে যাওয়া ছবিগুলো ভেসে গেল বিষ্ণু সাহেব যে আবার এমন তর্তাজা কথা বলবেন তা কল্পনা করতে পারেনি সে অমলদা বললেন অর্জুনকে তো দেখা হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করুন অনেক দূর পাড়ি দিতে হয়েছে আপনাকে মাথা নাড়লেন ছোট্ট মানুষটি এক মুখ হাসি নিয়ে চুপ করে রইলেন তারপর বললেন নৌ জেএফকে থেকে হিথ্রো পর্যন্ত ঘুমিয়ে এসেছি কয়েক চমৎকার থেকে দিল্লি হিথরোতে এক রাত হোটেলে উত্তেজনায় ভালো ঘুম হয়নি অবশ্য আর দিল্লি থেকে বাগডোগরাতে আসার সময় ঘুমের প্রশ্নই ওঠে না দেশের মাটিতে ফেরার উত্তেজনার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না এখন আমি একটু ক্লান্ত নই আপনি একাই এতটা পথ এলেন অর্জুন জিজ্ঞেস করলো ইচ্ছা ছিল তাই কিন্তু আরেকজনকেও বয়ে আনতে হলো বিষ্টু সাহেব চোখ বন্ধ করলেন মেজর এসেছেন সঙ্গে তিনি গিয়েছেন কালিম্পংয়ে মেজর এসেছেন প্রায় চেঁচিয়ে উঠল অর্জুন হঠাৎ অর্জুনের গায়ে হাত বলালেন বিষ্টু সাহেব না এই ছেলেটা দেখছি একদমই বড় হয়নি সেই ফ্রেশনেসটা এখনো ধরে রেখেছে হ্যাঁ বড় হলেই মানুষ কেমন গম্ভীর হয়ে যায় এবার কদিন জমি আড্ডা মারা যাবে হ্যাঁ কেমন জমি আড্ডা বলে কথা অর্জুন ভেবে পাচ্ছিল না সে কি করবে অমলদা বিষ্টু সাহেব মেজর ও সে ওফ কতদিন পর এক জায়গায় হওয়া যাবে সে জানতো মেজর আসছেন দিন দুয়েকের মধ্যেই এখানে ওরা কয়েকদিন থাকবেন বেলা বাড়ছিল বিষ্টু সাহেবের ইচ্ছে ছিল অর্জুন এখানেই খেয়ে নিক কিন্তু অমলদাই আপত্তি করলেন বাড়িতে বলা নেই অর্জুনের মা নিশ্চয়ই খাবার নিয়ে বসে থাকবেন তাই বাড়ি গিয়ে স্নান খাওয়া সেরে অর্জুন বিকেলে চলে আসুক বিষ্টু সাহেব ভেতরে চলে গেলে অমলদা বললেন যাও আর দেরি করো না ও হ্যাঁ কিছুটা আশা করি এগিয়েছ এর মধ্যে হ্যাঁ ইতিহাস জানলাম তবে আলগা আলগা পাঁচশো বছরের আগে যাওয়ার দরকার নেই শ্রী চৈতন্যদেব থেকে শুরু করো ওই সময় কেউ তো ইতিহাস লিখব বলে লেখেনি আপনি মোটামুটি বাঙালির ইতিহাসটা জানেন অর্জুন জিজ্ঞেস করল এই যেটুকু না জানাটা অপরাধ এ সেটুকুই জানি আর কি অমলদা হাসলেন অর্জুন তুমি তোমার কজন পূর্বপুরুষের নাম জানো অর্জুন মনে করার চেষ্টা করলো বাবা ঠাকুরদার নাম ধর্তব্যের মধ্যে আসছে না বাবা ঠাকুরদার নাম সে জানে মা বলেছিলেন বাড়িতে একটা কাগজে চোদ্দ পুরুষের নাম নাকি লিখে রেখেছিলেন বাবা তিনি মারা যাওয়ার পর সে আর ওই কাগজপত্র দেখেনি তাই পূর্বপুরুষ বলতে তার আগের তিন পুরুষই তাকে এখন থেমে যেতে হচ্ছে হঠাৎ এটা মনে হতে লজ্জা করল অর্জুনের আমরা বাহাদুর শার পূর্বপুরুষের নাম জানি অথচ নিজের পূর্বপুরুষদের সম্পর্কে উদাসীন বাবার লেখা কাগজটা যদি না পাওয়া যায় মায়ের যদি সেসব না মনে থাকে তাহলে তাদের বংশের অতীত মানুষগুলো চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যাবেন অমলদা বললেন ঠিকই জেনে রাখা ভালো কিন্তু দরকার পড়ে না বলে তিন চার পুরুষের বেশি আমরা খবর রাখি না চার পুরুষ মানে একশো বছর কালাপাহাড় ছিলেন তোমার কুড়ি পুরুষ আগে ব্যাপারটা তাই গোলমেলে হয়ে যাচ্ছে বিকালে এসো এ ব্যাপারে কথা বলা যাবে মোটর বাইকে উঠে অর্জুনের হঠাৎ একটা কথা মাথায় এলো এই যে আমরা পুরুষ পুরুষ করি এ কেন করি কেন বাবা ঠাকুরদাকে তাকে ধরে প্রজন্ম মাপা হচ্ছে এবং তাকে পুরুষ আখ্যা দেওয়া হবে মা দিদিমাকে ধরে নারী শব্দটাকে পুরুষের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে না কেন আজ যখন ছেলে মেয়ে সমান জায়গায় এসে গিয়েছে তখন মেয়েরা এই পুরুষ মাপা প্রথাটার বিরুদ্ধে কথা বলতেও তো পারে দুপুরের খাওয়া সেরে আবার বাইক নিয়ে বের হলো অর্জুন জলপাইগুড়ির ইতিহাস জানেন এমন একজনকে খুঁজে পাওয়া দরকার তার ছেলেবেলায় চারুচন্দ্র সেনাল নামে একজন পণ্ডিত ব্যক্তি মারা গিয়েছেন যার নখদর্পণে এসব ছিল বলে সে অমলদার কাছে শুনেছে রূপশ্রী সিনেমার সামনে এসে সে বাইক থামাল যগুদা আর এক ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন ভদ্রলোকের মুখে দাড়ি কাঁধে ব্যাগ থুতি পাঞ্জাবি পরনে তাকে দেখে যগুদা হাত তুললেন মালবাজার ঘুরে এখন যগুদার অফিস শিলিগুড়িতে ডেলি প্যাসেঞ্জারি করেন এই অসময়ে এখানে কোনো প্রশ্ন করা ঠিক হবে কিনা বুঝতে পারছিল না সে যগুদা তার সঙ্গীকে বললেন এই যে এ হচ্ছে অর্জুন এর সঙ্গে আলাপ করিয়ে দেব আপনাকে বলেছিলাম এরই নাম অর্জুন আমাদের শহরের গর্ব বিলেত আমেরিকায় গিয়েছিল সত্য সন্ধান করতে আর ইনি হলেন ত্রিদীপ দত্ত মন্দির নিয়ে অনেক গবেষণা করেছেন কলকাতার কলেজে পড়ান মন্দির নিয়ে গবেষণা করার কথা শোনা মাত্র অর্জুনের মনে পড়ল কালাপাহাড়ের কথা কালাপাহাড় তো একটার পর একটা মন্দির ভেঙেছেন ইনি নিশ্চয়ই সেসব খবর ডাকেন সে নমস্কার করলো বাবু বললেন আমরা এখানকার দেবী চৌধুরানীর তৈরি মন্দির দেখতে এসেছিলাম তখনই ভাই তোমার কথা বলছিলেন আমার কথা কেন দেশে মন্দিরের সঙ্গে অপরাধের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই কিছুকাল আগেই ডাকাতরা ডাকাতি করার আগে কালীর মন্দিরে পুজো দিতে যেত সেই প্রসঙ্গে অপরাধ নিয়ে আলোচনা করতে করতে অপরাধ সাহিত্য থেকে গোয়েন্দাদের কথা এসে গেল আমি ভাবতে পারছি না জলপাইগুড়ির মতো শহরে কেউ শুধু এই কাজ করে কিভাবে বেঁচে থাকতে পারে এখানে কেস কোথায় অপরাধী তো সব জায়গায় থাকে অর্জুন বলতে বলতে দেখল ভদ্রলোকের কাঁধের কাপড়ের ব্যাগের ফাঁক দিয়ে একটা ছোট লাঠির ডগা দেখা যাচ্ছে লাঠিটা বেশ চকচকে এবং গোল যগুদা বললেন এই চললে কোথায় অর্জুন একটু ইতিহাস খুঁজতে জলপাইগুড়ির ইতিহাস ভালো কে জানেন মলয়কে বলতে পারো ওরা এসব নিয়ে থাকে এই সময় একটা জিপ এসে দাঁড়ালো সামনে জিপটাকে অর্জুন চেনে ভাড়া খাটে যগুদা বললেন হাতে সময় থাকলে আমাদের সঙ্গে ঘুরে আসতে পারো কোথায় যাচ্ছেন জল্পেশ্বর মন্দির দেখতে ত্রিদিববাবু এর আগেও ওখানে গিয়েছেন কিন্তু আর একবার ওর যাওয়ার দরকার অর্জুন মনে করতে পারছিল না আজ সকালে মাস্টারমশাই কালাপাহাড় সম্পর্কে বলতে গিয়ে জল্পেশ্বর মন্দিরের কথা উল্লেখ করেছিলেন কি না কিন্তু কালাপাহাড় যদি এই অঞ্চলে থেকে থাকেন তাহলে ওই মন্দির নিশ্চয়ই তার চোখে পড়েছিল জল্পেশ্বর মন্দির তো আরও প্রাচীন নিরালার পাশে মোটরবাইক রেখে অর্জুন জিপে উঠে বসলো এখন তিনটে হয়তো ফিরতে সন্ধে হয়ে যাবে কিন্তু অর্জুনের মনে হচ্ছিল একবার যাওয়া দরকার হাসপাতালের সামনে দিয়ে রায়কতপাড়া পেরিয়ে জিপ ছুটছিল ত্রিদীপবাবু এবং যগুদার ড্রাইভারের পাশে বসেছিলেন পিছনে বসে পিছলে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে অর্জুন চুপচাপ ভাবছিল রাজবাড়ির গেটের সামনে দুটো ছেলে হাতাহাতি করছে তাদের ঘিরে ছোট্ট ভিড় তারপরেই জিপ শহরের বাইরে তিস্তা ব্রিজ সামনে হঠাৎ অর্জুনের মনে হলো সে অতীত নিয়ে বড্ড বেশি ভাবছে অথচ শ্রীযুক্ত হরিপদ সেন বর্তমানে কালাপাহাড় নামে এক অজ্ঞাত মানুষের কাছ থেকে যে হুমকি দেওয়া চিঠি পেয়েছেন তার কোনো হদিশ নেওয়া হচ্ছে না হরিপদ সেন তার প্রপিতামহের কিছু কাগজপত্রের প্যাকেট অমলদাকে দিয়ে গেছেন সেখানে কি লেখা আছে তা অমলদা এখনো বলেননি আজকাল সব ব্যাপারেই অমলদার উৎসাহ এমন তলানিতে এসে ঠেকেছে যে হয়তো এখনও দেখেন দেখেননি ওগুলো আগামীকাল হরিপদবাবু শিলিগুড়ি থেকে আবার আসবেন অমলদার বাড়িতে সেই সময় অমলদা তাকে টাকাটা ফেরত দিয়ে দিলে অবাক হওয়ার কিছু নেই আর তাহলে তো সব কাজ চুকে যাবে অর্জুনের মনে হল আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত এখনই হাতরে বেড়ানোর কোনো মানে হয় না জীব ততক্ষণে তিস্তা ব্রিজ পেরিয়ে দোমোহানির দিকে ছুটছে দুপাশে মাঠের মধ্য দিয়ে পিচের রাস্তাটা বেঁকে গেছে ঘোড়ার পায়ের নালের মতো মানুষজনের বসতি খুব কম বাইপাস ছেড়ে জীব ঢুকলো মাদিকে। শহর থেকে মাত্র বারো মাইল দূরে জল্পেশের মন্দিরে সে আগেও এসেছে এ সবই তার চেনা মন্দিরে কোনো শিবের মূর্তি নেই আছে অনাদি লিঙ্গ কেউ কেউ বলেন কোচবিহারের মহারাজ প্রাণ একটি স্তম্ভের মাথায় গাধিতে দুধ ছড়িয়ে দিতে দেখে এখানে এই মন্দির স্থাপন করেন অর্জুন প্রসঙ্গটা তুলতেই ত্রিদীপবাবু বলেন খুব গোলমেলে ব্যাপার প্রাণকৃষ্ণ দত্ত সন্দেহ করেছেন এখানে এক বৌদ্ধ মন্দির ছিল মেলার সময় ভোট তিব্বত থেকে ঘোড়া কুকুর কম্বল নিয়ে বৌদ্ধরা এখানে আসতেন জল্পেশ্বর নামে এক রাজার কথাও শোনা যায় যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে কেউ কেউ দাবি করছে আসামের ঐতিহাসিকরা বলেন ভিতরগড়ের পৃথু রাজারই নাম জল্পেশ্বর যিনি বক্তিয়ার খলজিকে পরাজিত করেছেন ভদ্রলোক মারা যান বারোশো সাতাশ খ্রিস্টাব্দে তার মানে মন্দিরের আয়ু প্রায় আটশো বছর মাটির ভেতর থেকে শিবলিঙ্গ উঠে এসেছে ওপরে পঞ্চাশ বছর আগে মন্দিরের সংস্কারের সময় একটা পরীক্ষা চালানো হয় বোঝা যায় লিঙ্গটি সাধারণ পাথর নয় উল্কাপিণ্ড আকাশ থেকে খসে মাটিতে ঢুকে পড়ে এই আকাশ থেকে নেমে আসতে দেখে এখানকার মানুষ একে দেবতা জ্ঞানে পুজো করতে শুরু করে উল্কা পিণ্ডটা কবে পড়েছিল সময়টা ঐতিহাসিকের আবিষ্কার করতে পারেননি জীব থামলো একটা অস্থায়ী হাটের মধ্যে বোঝা যায় সপ্তাহে একদিন এখানে হাট বসে চালাগুলো ফাঁকা মন্দিরের সামনে হাতির মূর্তি ত্রিদীপবাবু বললেন হিন্দু মন্দিরের সঙ্গে হাতি খুব একটা মেলে না অবশ্য এক সময় এখানে হাতির উপদ্রব হতো পাথরের হাতি তৈরি করে পাহাড়ায় বসিয়ে তাদের ভয় দেখানোর পরিকল্পনা হয়েছিল জল্পেশ্বরের মন্দিরের ভেতর অর্জুন ঢুকেছে অতএব সেদিকে তার কোনো আগ্রহ ছিল না ত্রিদীপবাবু আর যগুদা চলে গেছেন তাদের কাজে অর্জুন দেখল মন্দিরের পাশেই লম্বা বারান্দার একতলা ব্যারাক বাড়ি সেখানে সম্ভবত দূরের ভক্তরা এসে ওঠেন মানুষজন খুব কম মন্দিরের এপাশে একটি পুকুর সে ভালো করে দেখল মন্দিরের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় কি না কিছুই চোখে পড়লো না পুকুরের ধারে এসে একটা সিগারেট ধরাতে যাচ্ছিল অর্জুন কিন্তু সামলে নিল একজন বৃদ্ধ সন্ন্যাসী আসছেন তার পায়ে খরম শরীরে সাদা ধুতি লুঙির মতো পড়া গলায় রুদ্রাক্ষ এবং মুখে পাকা দাড়ি তিনি হাসলেন আহা মন যখন চেয়েছিল তখন খাও আমাকে দেখে সংকোচ কেন অর্জুন আরো লজ্জা পেল সে প্যাকেটটা পকেটে রেখে দিল সন্ন্যাসীর মুখে বেশ স্নিগ্ধ ভাব তাহা মন্দিরে না গিয়ে এখানে কেন এমনি মন্দিরের চেহারা দেখছিলাম আপনি এখানে অনেক দিন আছেন দিন নি তবে আছি এই মন্দির শেষ কবে সংস্কার হয়েছিল কুমার সংস্কার করেন তাও তো অনেক দিন হয়ে গেল সময়ের হিসেব বাবা আমার ঘুলিয়ে যায় আচ্ছা আপনি কি জানেন কালাপাহাড় এই মন্দিরের উপর আক্রমণ করেছিলেন সন্ন্যাসী হাসলেন এ কথা কে না জানে মন্দিরের চূড়োটা এরকম ছিল না কালাপাহাড় তখনকার চুড়ো ভেঙে ফেলেছিলেন কিন্তু ভগবানের কোনো ক্ষতি করেননি শোনা যায় মন্দিরের ভেতরেও তিনি ঢোকেননি কালাপাহাড় সম্বন্ধে কিছু জানেন আরে তুমি তো বেশ ছেলে বাবার মন্দিরে এসে কালাপাহাড় সম্পর্কে জানতে চাইছো কেন মজার ছেলে তো কালাপাহাড়ের শক্তি ছিল ক্ষমতাও ছিল সেই সঙ্গে অভিমান এবং অপমানবোধ বোধ প্রবল ওকে ক্ষিপ্ত করে দিয়েছিল এসব আমার সোনা কথা এই জল্পেশের অনেক বৃদ্ধ মানুষ তাঁদের পিতা পিতামহের কাছে সোনা কালাপাহাড়ের গল্প এখনো বলেন তিনি এলেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাতে পাঠান যেমন আছে তেমন এদেশের হিন্দুরাও দেবাদিদেব নাকি তাকে এমন আচ্ছন্ন করে ফেলেছিলেন যে তিনি মন্দিরের ভেতরে পা বাড়াতে পারেননি হ্যাঁ তা তুমি থাকো কোথায় বাবা তোমাকে আমার কিছু দিতে ইচ্ছে করছে কি দেওয়া যায় বলতো সন্ন্যাসীর মুখ থেকে কথা বের হওয়া মাত্র পাশের নারকেল গাছ থেকে একটা নারকেল খসে পড়লো মাটিতে ধূপ করে সন্ন্যাসী সেটা কুড়িয়ে নিলেন বাহ একে নাও এ করে খেও নারকোল হাতে ধরিয়ে দিয়ে সন্ন্যাসী চলে গেলেন অর্জুন হতভম্ব এটা কি হলো একেই কি অলৌকিক কাণ্ড বলে সে পুকুরের দিকে তাকালো দুর্ভেদ্য জঙ্গল বিশাল বিল এবং শিব মন্দির হরিপদ সেন যে জায়গাটার কথা বলেছিলেন তা তো জল্পেশ্বর হতে পারে যদিও এখন চারপাশে কোনো জঙ্গল নেই কিন্তু পাঁচশো বছর আগে থাকতেও তো পারে আর তখনই তার মনে পড়লো অমলদার সতর্কবাণী প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে শুধু নির্বোধরাই আসতে পারে কাল জলপাইগুড়িতে ফিরতে সন্ধে পেরেই গিয়েছিল জল্পেশ্বর মন্দির দেখে ত্রিদীপবাবু গিয়েছিলেন জটিলেশ্বর মন্দির দেখতে ফলে দেরি হয়ে গেল বেশ জটিলেশ্বর জল্পেশ মন্দির থেকে মাত্র চার মাইল দূরে অথচ এর কথা শহরে এসে তেমন শোনা যায় না শহরে ফিরে আসার সময় ত্রিদীপবাবু বললেন জল্পেশ মন্দিরের আকৃতি নিশ্চয়ই পরবর্তীকালে কিছুটা পরিবর্তিত হয়েছে দেখেছেন মুসলিম সংস্কৃতির ছাপ রয়েছে ওর নির্মাণে অথচ মূল মন্দিরের কাছে বাসুদেব মূর্তি বা খয়ে যাওয়া গণেশ মূর্তি দেখলে বোঝা যাচ্ছে পাল বংশের সময়েই মন্দিরটা তৈরি তখন তো মুসলিম সংস্কৃতি এ দেশে আসেনি অর্জুন কান খাড়া রেখেছিল কালাপাহাড় এই মন্দিরের ক্ষতি করার পর যখন সংস্কার করা হয়েছিল তখনই কি ওই পরিবর্তন এসেছিল ত্রিদীপবাবুকে সে কথা বলতে তিনি বললেন এ ব্যাপারে তার নাকি কিছু জানা নেই রাত হয়ে গিয়েছিল বলে সে অমলদার সঙ্গে যোগাযোগ করেনি বাড়ি ফিরে দেখলো বাইরের ঘরে আলো জ্বলছে রাস্তা থেকেই দেখল কেউ একজন বসে আছেন এখন মাঝে মাঝেই তার কাছে মানুষজন সমস্যা নিয়ে আসেন মা তাদের বসতে বলেন ফিরে আসার সম্ভাবনা থাকলে দরজায় দাঁড়াতেই সে এক মহিলাকে দেখতে পেল চল্লিশের কোটায় বয়স শরীর একটু ভারী হলেও সুন্দরী না বলে পারা যায় না জামা কাপড়ে এবং ভঙ্গিতে বেশ পয়সাওয়ালা ঘরের মহিলা বলেই মনে হয় মহিলা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি কি অর্জুন বাবু হ্যাঁ কাঠের টেবিলের উল্টো দিকে চেয়ারটাই বসলো সে ও আমি এক্সপেক্ট করিনি আপনি এত অল্প বয়সী বলুন কেন এসেছেন আমি মিস্টার অমল সমের কাছে গিয়েছিলাম তিনি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিলেন প্রায় ঘন্টা দেরেক অপেক্ষা করছি আপনার সমস্যাটা কি হৈমন্তীপুর চা বাগানটা আমাদের আমার স্বামী অসুস্থ হয়ে পড়ার পরে বাগানে খুব গোলমাল হয়েছিল শ্রমিক বিক্ষোভ মারামারি তখন বাগান বন্ধ করে দিতে হয় এরপরে আমার স্বামী মারা যান সমস্তটা বুঝে নিতে আমার সময় লাগে তারপর সরকার আর ইউনিয়নের সঙ্গে অনেক কথা বলে আমি বাগান খুলেছিলাম অনেক দিন বন্ধ থাকায় লেবাররা কাজের জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল তাদের ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল কিন্তু এই সময় বাগানে নানা নানারকম রহস্যময় ঘটনা ঘটতে লাগলো ঘটনা আমার বাগানের পাশেই নীলগিরি ফরেস্ট খুব গভীর জঙ্গল কুলি লাইন ওই দিকেই কাজের জন্য যখন কুলিরা ফিরে আসছে তখন পরপর তিন দিন রাত্রে তিনজন খুন হয়ে গেল কে খুন করেছে কেন করেছে কিছুই বোঝা যাচ্ছে না পুলিশের বক্তব্য কি পুলিশ কোনো কুলই পাচ্ছে না তারা অথচ আমার বাগানে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে যারা এসেছিল তাদের অনেকেই আমার বাগান ছেড়েছে নতুন কাজের লোকের আসার সম্ভাবনা নেই এমন চললে আমাকে বাধ্য হয়ে বাগান বিক্রি করে দিতে হবে কিন্তু আমি সেটা চাইছি না আমার স্বামীর পূর্বপুরুষেরা ওই বাগান তৈরি করেন বুঝতেই পাচ্ছেন? আপনার নাম মমতা দত্ত অমলদাকে ঘটনাটা বলেছেন হ্যাঁ উনি বললেন অন্য একটি কেস নিয়ে ব্যস্ত আছেন আপনাকে পুরো ব্যাপারটা জানাতে পুলিশের ওপর আমি পুরো ভরসা করতে পাচ্ছি না হৈমন্তীপুর চা বাগানটা ঠিক কোথায় হাসি মারার কাছে দেখুন এখনই আমি কিছু বলতে পাচ্ছি না আপনাকে আগামীকাল সকালে একটা কেস নিয়ে আলোচনা আছে সেটা যদি না নেওয়া হয় তাহলে অবশ্যই আপনার কেসটা দেখব কিন্তু সেই কেস নেওয়া হলে একদম সময় পাব না মমতা দেবী খুবই বিমর্ষ হলেন তিনি জানালেন তার টেলিফোন এখনও চালু আছে খবর যা হোক তা অর্জুন যেন কাল দুপুরের মধ্যেই জানিয়ে দেয় অর্জুন অবাক হয়ে শুনল ভদ্রমহিলা গাড়ি নিয়ে বাগান থেকে বেরিয়ে মাঝ পথে বাসে চেপে জলপাইগুড়িতে এসেছেন যাতে কেউ যদি অনুসরণ করতে চায় তাহলে বিভ্রান্ত হয় আজ রাত্রে এক আত্মীয়ের বাড়িতে থেকে কাল সকালে ট্যাক্সি নিয়ে ফিরে যাবেন তার ধারণা প্রতিপক্ষ সব সময় নজর রাখছে অর্জুন তাকে মোট পর্যন্ত এগিয়ে দিয়ে রিক্সার ব্যবস্থা করল ভদ্রমহিলা যাওয়ার আগে বারংবার অনুরোধ করলেন তাকে সাহায্য করতে রাত্রে বিছানায় শুয়ে অর্জুনের মনে হলো অতীতের পিছনে না ছুটে বর্তমানের সমস্যার সমাধান করা অনেক বেশি উত্তেজনাপূর্ণ ব্যাপার কবে কখন কোথায় কালাপাহাড় তার লুটের সোনাদানা লুকিয়ে রেখেছে এবং সেটা উদ্ধার করে হরিপদ সেনকে তুলে দিতে হবে এমন অসম্ভব ব্যাপার নিশ্চয়ই অমলদা করতে চাইবেন না কিন্তু মুশকিল হচ্ছে অমলদা ভদ্রলোকের কাছে অ্যাডভান্স নিয়ে ফেলেছেন বেশিরভাগ কেসেই এটা উনি করেন না অ্যাডভান্স নিলে কাজটা করবেন বুঝেই নেন কালাপাহাড়ের সোনা খোঁজা মানে অন্ধকারে হাত রানো চা বাগানের হত্যা রহস্যের তো একটা মোটিভ দেখা যাচ্ছে মমতা দেবীকে বাগান ছাড়া করা ওই পথে এগোলে হত্যাকারীদের সন্ধান পেতে তেমন অসুবিধে হওয়ার কথা নয় বাগানটা অনেকদিন বন্ধ ছিল পাশেই নীলগিরির জঙ্গল কুলিরা যখন আসতে শুরু করলো তখন তাদের সংখ্যা নিশ্চয়ই বেশি ছিল না তাই জঙ্গল থেকে বেরিয়েও কোনো দল যদি দু চারজনকে হত্যা করে আবার জঙ্গলে ফিরে যায় তাহলে আতঙ্ক ছড়াতে বেশি দেরি হবে না সকালে বাইক চালিয়ে বেশ উত্তেজিত হয়ে অর্জুন অমলসবের বাড়িতে চলে এলো অমলদা এবং বিষ্ণু সাহেব বাগানী চেয়ার পেতে বসে চা খাচ্ছিলেন বিষ্ণু সাহেব চিৎকার করে বললেন কাল দুপুরের পর আর দর্শন পেলাম না কেন ইতিমধ্যে হাবু তৃতীয় চেয়ারটি নিয়ে এলো বসে পড়লো অর্জুন কাল বিকালে জলপেসেন মন্দিরে গিয়েছিলাম আচমকাই জল্পেশ্বের মন্দির আহা গেলে হতো সেখানে বিষ্টু সাহেব মাথা নাড়লেন অমল সোম বললেন গেলেই হয় আছেন তো কদিন অর্জুন দেখল অমলদা এটুকু বলেই চুপ করে গেলেন এটাই অস্বস্তিকর কিন্তু বিষ্টু সাহেবই তাঁকে মনে করিয়ে দিলেন ওই যে কাল এক ভদ্রমহিলা এসেছিলেন কোনো চা বাগানের মালিক যেন অর্জুন দেখলো অমলদা তার দিকে তাকিয়ে আছেন সে বলল হ্যাঁ উনি আমার বাড়িতে এসেছিলেন আপনি কেসটা শুনেছেন অমলদা হ্যাঁ ভদ্রমহিলার দুশ্চিন্তা হওয়া খুবই স্বাভাবিক আমরা কি কেসটা নিতে পারি সময় পাওয়া যাবে না কেন তুমি তো জানো আজকাল সাধারণ ঘটনা আমাকে একদম টানে না বরং ওই হরিপদ সেনের ব্যাপারটা ক্রমশ আমার কাছে খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে ওর দেওয়া কাগজপত্রগুলো পড়লাম এই কেস নিয়ে কাজ করা যায় অর্জুন বলল ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে ঠিকই তাই আমাকে টানছে অর্জুন তুমি কি মনে করো কালাপাহাড়ের মতো একজন ক্ষমতাবান লোক সবাইকে দেখিয়ে একটা জায়গায় মাটি খুঁড়ে সোনামুক্ত ফুঁতে রাখবে যখন তার জানাই আছে যুদ্ধের প্রয়োজনে কাশি থেকে কামাখ্যা ঘুরে বেড়াতে হয় লোকটা নিশ্চয়ই তার নবাবকে লুকিয়ে ওগুলো সরাতে চেয়েছে কালাপাহাড়কে এতটা বোকা আমার কখনোই মনে হয়নি অর্জুনের এটা একটু অস্পষ্ট ঠেকলো কিন্তু হরিপদবাবু যে বলে গেলেন নন্দলাল সেন জানতেন কোথায় কালা পাহাড়ে ওসব লুকিয়েছেন কথাটা হরিপদবাবুকে তার ছোট ঠাকুরদা বলেছেন তিনিও নিশ্চয়ই তাঁর পূর্বপুরুষদের মুখে শুনে থাকবেন কথা হলো এতদিন এরা চুপ করে বসেছিলেন কেন পুরী থেকে অনেক আগেই তো অভিযান করতে পারতেন ওরা অর্জুনের মনে হলো অমলদা ঠিক কথাই বলছেন বিষ্টু সাহেব জিজ্ঞেস করলেন ওই কাগজপত্রে কিছু পেলেন হ্যাঁ এইটাই ইন্টারেস্টিং ওগুলো আসলে নন্দলাল সেনের জীবনের বৃত্তান্ত নিজের লেখা নয় যিনি লিখেছেন তিনি কর্ণাটকি শব্দ জানেন ইচ্ছে করি হয়তো মানেটাকে গুলিয়ে ফেলা হয়েছে কর্ণাটকী আমিও জানি না যেটুকু বোঝা গেল তাতে নন্দলাল কালাপাহাড়ের পুরী অভিযানের পর একেবারে নিঃশব্দে সরে যান দল থেকে হয়তো কালাপাহাড়ের অত্যাচার তাঁর আর সহ্য হয়নি এই দল ছাড়ার আগে তিনি অনুমতিও নেননি কালাপাহাড় হয়তো নন্দলালের ওই ধৃষ্টতা মেনে নিত না যদি তাকে জরুরি প্রয়োজনে পুরী থেকে চলে না আসতে হতো অর্জুন চুপচাপ শুনছিল এবার জিজ্ঞেস করলো আপনি কালা পাহাড়ের সম্পর্কে সবকিছু জেনেছেন মানে যেটুকু জানা সম্ভব অমলদা দা হাসলেন খুব বেশি কিছু নয় তুমি যা জেনেছো তাই গতকাল বিকেলে আমরা বেড়াতে বেড়াতে তোমার মাস্টারমশাইয়ের কাছে গিয়ে শুনলাম তুমি আমাদের আগেই পৌঁছে গিয়েছো। ভদ্রলোক সারা জীবন ইতিহাস নিয়ে আছেন অনেক কিছু জানেন কিন্তু তাঁর জানাতেও বিস্তর অনুমান আছে আপনি কীভাবে কেসটা শুরু করবেন এখনো ভাবিনি কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে কালাপাহাড়ের অতীত মানে জন্মবৃত্তান্ত এইখানে একটা কথা অমলদা হাত তুলে থামলেন ধরো কোনো মানুষ খুন হলেন অপরাধীকে সেটা আন্দাজ করতে পারছ কিন্তু তার গতিবিধি জানবার জন্য কি তুমি তার বাল্যকাল হাত রাবে না তা নয় কিন্তু তার অভ্যেস বা সংস্কার জানার জন্য পেছনের দিকে হয়তো যেতে হতে পারে আপনি বলছেন কালাপাহাড় কোনো সাক্ষী রেখে ধন সম্পদ লুকিয়ে রাখবে না তাহলে নন্দলাল সেটা জানলেন কী করে জানলেও নিজের অংশ নেননি কেন দুটো কারণ থাকতে পারে কালাপাহাড় যে সম্পত্তি পরে ব্যবহার করবে বলে লুকিয়েছিল তা যদি নন্দলালের জানা থাকে তাহলে কালাপাহাড়ের মৃত্যুর পরেই ওর মনে হতে পারে এবার ওই সম্পত্তি বেওয়ারিশ আর কেউ যখন জানে না তখন আমি ভাগ নিই তাহলে ভাগ কেন পুরোটাই তো নিতে পারতেন মুঘল ফৌজের তোপে কালীগঙ্গার ধারে কালাপাহাড় মারা যায় তবু হরিপদবাবুর দেওয়া কাগজপত্রে পাচ্ছি নন্দলাল অংশের কথা বলছেন কালাপাহাড় পুরী আক্রমণ করে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ধরা যাক তখনই বা তার কিছু পরে নন্দলাল দল ত্যাগ করেন এর প্রায় পনেরো বছর পর কালা পাহাড় মারা যায় ততদিনে নন্দলাল পুরীতেই আত্মগোপন করে থাকতে পারেন কিন্তু কালাপাহাড় মারা যাওয়ার পরে তো নিজেই যেতে পারতেন ধনসম্পদ উদ্ধার করতে অমলসোম চোখ বন্ধ করলেন নন্দলাল যাননি হয় তিনি অসুস্থ ছিলেন নয় অন্য কোনো কারণ ছিল নন্দলালের কথা যিনি লিপিবদ্ধ করেছেন তিনিও অংশের কথাই বলেছেন তাহলে কি আর কেউ নন্দলালের সঙ্গী ছিল বিষ্টু সাহেব মাথা নাড়লেন বাহ দুটো আর আরেকটা কি একটা না হয় অসুস্থতা অথবা অন্য কোনো সঙ্গীর জন্যই যেতে পারেনি ভদ্রলোক অমলদা বললেন দ্বিতীয় কারণ খুব সোজা কালাপাহাড়ের একার পক্ষে অত ধনসম্পদ লুকোনো সম্ভব ছিল না সেই জন্য বিশ্বস্ত অনুচর নন্দলালকে সঙ্গে নিয়ে সেটা করেছেন তারপর হয়তো আশ্বাস দিয়েছিলেন কিছুটা অংশ পরে দেবেন কিন্তু পুরী আক্রমণের পর ভদ্রলোকের মনে অনুতাপ আসে তিনি তাঁর প্রভুর সঙ্গ ত্যাগ করেন ওরকম মনের অবস্থায় লুণ্ঠিত ধন সম্পত্তি সম্পর্কে মনে ঘৃণা জন্মানো অস্বাভাবিক নয় তাই তিনি কালাপাহার মারা যাওয়ার পরেও উদ্ধারের চেষ্টা করেননি কিন্তু ঘটনাটা ছেলে বা নাতিকে বলেছিলেন তাঁরাই লেখার সময় ধন সম্পত্তির উল্লেখ করে নিজেদের অংশ দাবি করে বসে আছে কিন্তু ততদিনে এদেশের রাজনৈতিক চরিত্র ঘন ঘন বদল হচ্ছে নন্দলালের বংশধরদের পক্ষে ইচ্ছা থাকলেও উদ্ধার করা সম্ভব ছিল না আর নন্দলাল তাদের বিস্তারিত বলেও যাননি এবার অর্জুন জিজ্ঞেস করলো এত বছর পর আমরা জায়গাটা বের করব কি করে অমলদা হাত নেড়ে হাবুকে ডাকলেন ইশারায় কাপ প্লেট তুলে নিতে বললেন তারপর চোখ বন্ধ করলেন কালা কালাপাহাড় কেন ধনসম্পত্তি সম্পত্তি লুকিয়েছিল তার তো প্রচণ্ড প্রতাপ ছিল নিশ্চয়ই সে চায়নি ওগুলোর কথা অন্য লোক জানুক এই অন্য লোক সম্ভবত বাংলার নবাব দাউদ খাঁ যাঁর সেনাপতি অভিযান করে সেনাপতি যা লুট করবে তা অবশ্যই নবাবের প্রাপ্য যতই প্রতাপশালী সেনাপতি হোক নবাবের কাছে কালাপাহাড়কে জবাবদিহি করতেই হতো কোনো একটা অভিযান করে রাজধানীতে ফেরার পথে কালাপাহাড় ওগুলো লুকিয়ে রাখে নন্দলালের বর্ণনা অনুযায়ী মনে হয় জায়গাটা এই উত্তরবঙ্গ কারণ দাউদ খান রাজধানী ছিল মালদহের তান্ডা নামক একটা শহরে এবার ব্যাপারটা একটু সহজ হয়ে গেল মালদহে ফেরার পথে উত্তরবঙ্গ যদি পড়ে তাহলে কালাপাহাড় অসম অভিযান করেই ছিল। এবং সেটা পুরী অভিযান করার ঠিক আগে তাহলে ওর ওই ফেরার পথ ধরে আমাদের এগোতে হবে ঠিক এই সময় একটা জিপ এসে গেটের সামনে থামলো অর্জুন দেখলো জিপ থেকে থানার দারোগা শ্রীকান্ত বক্সি নামছেন সে এগিয়ে গেল শ্রীকান্তবাবু গেট খুলে কাছে এসে বললেন আপনাদের একটু বিরক্ত করতে বাধ্য হচ্ছি রুটিন কাজ অমলদা বললেন স্বচ্ছন্দে হরিপদ সেন গতকাল আপনার কাছে এসেছিলেন কি কথা হয়েছে কি ব্যাপার আপনি আমার ক্লায়েন্টের ব্যক্তিগত কথা জানতে চাইছেন কেন শ্রীকান্ত বক্সি গম্ভীর মুখে জবাব দিলেন আজ সকালে হরিপদবাবুকে তার হোটেলে মৃত অবস্থায় পাওয়া গেছে শিলিগুড়ি পুলিশ একটু আগেই জানালো অমলদা চমকে উঠলেন সে কি হরিপদবাবু মারা গিয়েছেন শ্রীকান্ত বক্সি মাথা নাড়লেন হ্যাঁ তাকে খুন করা হয়েছে আক্ষেপে আকাশে হাত শুনলেন অমলদা ইস ভদ্রলোককে কত করে বললাম জলপাইগুড়ির কোনো হোটেলে থাকতে কিন্তু কথাটা শুনতেই চাইলেন না আপনি কি ওর কথা শুনে কিছু আন্দাজ করেছিলেন না উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন সেটা নেব কি না তা ভাবতে একদিন সময় নিয়েছিলাম ইনফ্যাক্ট আপনার বদলে এখন হরিপদবাবুকেই আশা করেছিলাম আজ সকালে ওকে জানিয়ে দিতাম ওর প্রস্তাবে আমি রাজি শিলিগুড়ি থেকে যাওয়া আসা না করে আমি তাই ওকে জলপাইগুড়িতেই থাকতে বলেছিলাম উনি রাজি হননি না বলেন জিনিসপত্র রেখে এসেছেন অথচ উনি কী প্রস্তাব নিয়ে এসেছিলেন হাত লালেন অবলদা খুব হতাশ দেখাচ্ছিল তাকে সেটা কি আমি বলতে বাধ্য হয়তো ওর খুনের কোনো ইঙ্গিত আমরা পেতে পারি ইনফ্যাক্ট ওর হোটেলের ঘরে আপনার নাম ঠিকানার লেখা একটা কাগজ পাওয়া গিয়েছে যার জন্য শিলিগুড়ি পুলিশ আপনার সঙ্গে কথা বলতে পারে বলদা একটু চিন্তা করলেন উনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে গিয়েছিলেন ওঁর কাগজপত্রও আমার কাছে আছে কিন্তু আমার সন্দেহ ওর কাছে আরও কিছু ছিল যা আমাকে বিশ্বাস করে দিতে পারেননি যাই হোক ওকে যখন ক্লায়েন্ট বলে ভেবেছি তখন ওর হত্যাকারীকে খুঁজে বের করা আমার নৈতিক কর্তব্য মিস্টার বক্সি উনি আমার কাছে এসেছিলেন গুপ্তধন উদ্ধার করার সাহায্য চাইতে গুপ্তধন শ্রীকান্ত বক্সি হতভম্ব আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে মাটিতে পুঁতে রাখা ধনু সম্পত্তি যা ঠিক কোথায় আছে তিনি জানেন না তাহলে খুঁজবেন কি করে সেই কারণেই ওর কাছে একদিন সময় চেয়েছিলাম আচ্ছা তাহলে হত্যাকারী এই গুপ্তধনের খবর জানতো মনে তো হচ্ছে তাই অমলদা উঠে দাঁড়ালেন আমরা একবার শিলিগুড়িতে যেতে চাই ওর হোটেলে সাহায্য করবেন নিশ্চয়ই আমিও যাচ্ছিলাম আপনারা আমার সঙ্গে আসতে পারেন আপনি কেন যাচ্ছিলেন পুলিশের কাজ মশায় ছোটাছুটি তো আমাদের চাকরি বিষ্টু সাহেব বাড়িতেই থেকে গেলেন অর্জুন আর অমলসম দ্বারোগবাবুর জিপে উঠে বসতেই চাকা গড়াল অর্জুনের মনে পড়ল গতকাল হরিপদবাবু এই সময় বেঁচেছিলেন এই বাড়ির গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠেছিলেন আজ তিনি নেই কে সেই লোক যে একজন অংশীদার কমিয়ে দিল এতক্ষণ শুনছিলেন ছমরেশ মজুমদারের লেখা কালা পাহাড় ঐতিহাসিক পটভূমিকায় লেখা এই ডিটেকটিভ গল্পটির পরবর্তী অংশ আগামী পর্বে হরিপদবাবুর হত্যাকারী কে তা কি অর্জুনরা খুঁজে পাবে কালাপাহাড়ের লুকোনো গুপ্তধনেরই বা কী হবে এর সঙ্গে হৈমন্তিপুর চা বাগানের কোনো যোগসূত্র আছে কি এসব প্রশ্নগুলির উত্তর পেতে হলে আপনাদের শুনতে হবে আগামী সপ্তাহে কালাপাহাড় এই গল্পের দ্বিতীয় পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর লাইক শেয়ার আর কমেন্টস করবেন কেমন লাগছে অন্য কোনো ধরনের গল্প আপনারা শুনতে চান কি না তা আমাদের লিখে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্পবাবুর আসর নমস্কার